এই যে রিমি যা শুরু করেছে, আমার কি মনে হচ্ছে বলতো? আমার মনে হচ্ছে জানো রিমিকে ওরা ওষুধ করেছে, ঠিক আছে? আমার মনে হচ্ছে রিমিকে ওরা কোনো গুণ বশ করেছে। তার কারণ গুণ বশ না করলে মুহূর্তের মধ্যে, তারপরে আমার মুহূর্তের মধ্যে অন্য এক আরেকটা জিনিস, এই জিনিসটা কখনো হতে পারে না। ও হয়তো ওকে গুণ বশ করেছে, আর না হয় ও পুরো মেন্টাল সাইকো, না হলে এই জিনিসটা ঘটবে না। একবার বলছে আমাকে নিয়ে চলো, আমি বাজে অবস্থায় আছি, আমি ভালো নেই। আবার এটাও বলছে যে দিশাকে অনেক সহ্য করেছিল, কিন্তু আমি সহ্য করে থাকতে পারছি না। এটাও বলছে আবার মায়ের নামে বদনাম করছে, আমাকে গালাগালিও করছে। এর মানে কি বলবো, হয় পুরো সাইকো মেন্টাল, আর নাহলে ওকে গুণ বশ করে রেখেছে, নাহলে এটা কখনোই হতো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি ভালো আছি। আমি ঠিক করে ভিডিও দিতে পারছি না তোমাদেরকে, তো যাই হোক, আমি আজকে কিছু কথা, আমি দুদিন ধরে দেখছি মানে ইউটিউবে যে একটা কন্ট্রোভার্সি চলছে, এখন অনেকগুলো চলছে, তার মধ্যে একজন আছে, একজন বলতে চারজন, এর আগে ওদের নিয়ে ভিডিও করেছি, ওই যে চারজন মামি জামাই শাশুড়ি, এদেরকে নিয়ে আমি বলবো বলে এলাম আজকে। তো যতই দেখছি ততই মানে আমি কি বলবো, মানে যতই দেখছি ততই মানে এদের আমি বুঝতে পারছি না যে এরা চাইছে কি, অ্যাকচুয়ালি এরা চাইছে কি। তার কারণ তোমরা বলো তো, যে প্রথমত আমি এদের সবাই, প্রথমত এদেরকে আমি বলবো যে একটা বাড়ির ঝামেলাকে ওয়াইটিতে নিয়ে এসে কাদা মাখামাখি করাটা কি ঠিক? একটা বাড়ির ঝামেলা, দেখো মা মেয়ের মধ্যে ঝামেলা হতেই পারে, ভাই ভাই ঝামেলা হতে পারে, শাশুড়ি বৌমার ঝামেলা হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ ফের ঝামেলা হতে পারে, হতেই পারে। সব সংসারে আছে ঝামেলা, ঝগড়া ঝামেলা, এই জিনিসগুলো খুঁটিনাটি সব সব ফ্যামিলিতে সব পরিবারেই আছে। কিন্তু সেই যে পার্সোনাল একটা জিনিস বাড়ির ঝামেলাকে ওয়াইটিতে নিয়ে এসে কাদা ঘাটাঘাটি কাদা মাখামাখি করাটা কি ঠিক হচ্ছে? আমার তো মনে হয় না এটা ঠিক হচ্ছে। আর একটা কথা বলি, এগুলো করার মানে, এগুলো করার একটাই উদ্দেশ্য বলবো আমি, আমি সবাইকে বলবো, ফার্স্ট অফ অল যারা শুরু করেছে তাদেরকে নিয়ে মেন ঝামেলা, প্রিন্সিপাল রিমি, ওর হাজব্যান্ড, ওর শাশুড়ি, তারপর রিমির বাবা, এদেরকে বলবো ফার্স্ট অফ অল যে তোমরা যেটা করছো সেটা মোটেই ঠিক করছো না, সবাইকে বলবো। তো এখানে হয়তো আমি যতটা দেখেছি, যতটা মানে দেখো কেউ, আমি এর আগে বলেছি কেউ কারো বাড়ি কিন্তু যায়নি, আমরা কেউ কাউকে চিনি না এখানে, আমরা এখানে কেউ কারো বাড়ি যাইনি, কেউ কাউকে চিনি না, তবুও তাদেরকে নিয়ে আমরা বলছি। তার একটাই কারণ, তারা ওয়াইটিতে এসে কাদা ছোড়াছুড়ি করছে, তারা ওয়াইটিতে তাদের পার্সোনাল ব্যাপার, তাদের ঝামেলার ব্যাপারগুলো ওয়াইটিতে এসে তারা বলছে। তো সেই কারণে আমরা বলতে বাধ্য হচ্ছি, তাদের যে ঝামেলার ব্যাপার সেগুলো, এই যে ফোনে রেকর্ডিং করা, ভিডিও কলিং করা, মানে অসহ্য ব্যাপার। তারপরে এই যে ভাষা, আমি এখানে সব থেকে বেশি আমি যে যাকে যে দোষী সে হচ্ছে ওই যে রিমি, একটা মেন্টাল সাইকো। সাইকো না হলে, তোমরা বলো, সাইকো না হলে লাইভে এসে তার শাশুড়ি, তার হাজব্যান্ড তার মাকে গালাগালি দিচ্ছে, ওকে নিজেকেও গালাগালি দিচ্ছে যে তুই বেচন না, এর মানেটা কি? ও চুপচাপ শুনছে, তোমরা ভাবতে পারছো? একটা জিনিস আমি এখানে রিমিকে কিছু প্রশ্ন করতে চাই। আমি জানি না রিমি, আমার ভিডিও, আমরা অনেক ছোটো, আমরা অনেক ছোটো ইউটিউবার, কিন্তু তোমরা যখন জিনিসগুলোকে নিয়ে ছোড়াছুড়ি করছো, কাটা ছোড়াছুড়ি করছো, জিনিসগুলোকে ওয়াইটিতে নিয়ে এসে একদম শেষ করে দিয়েছো, তো আমি সবাই ভিডিও করছে তোমাদেরকে নিয়ে, সেটা ঠিকই তো, বাস্তব তো, ঠিকই তো, ঠিকই করছে। তোমরা ভিউ করার জন্য করছো না এগুলো? তোমরা কিসের জন্য করছো? তোমাদের পার্সোনাল ব্যাপার এটা নিয়ে আসছো ওয়াইটিতে, তোমাদের বাড়িতে কেউ যায়নি জানতে, তোমাদের ঝামেলা হয়েছে, মামির কী হয়েছে সেটা তো কেউ জানতে যায়নি। তাহলে তোমরা যখন সব কিছু ওয়াইটিতে এসে বলতে পারছো, তাহলে আমরা কেন তোমাদেরকে প্রশ্ন করতে পারবো না? আমরা কেন তোমাদেরকে নিয়ে ভিডিও করতে পারবো না? তোমরা ভিউ পাওয়ার জন্য সব কিছু করতে পারবে, আমরা পারবো না? এগুলো তোমরা কী কারণে করছো? নিশ্চয়ই ভিউ পাওয়ার জন্যই করছো। তোমাকে আমি বলি যে তোমাকে তোমার হাজব্যান্ড লাইভে এসে বলছে, আর তুমি চুপচাপ সেটা শুনছো যে তুমি বেজন্মা বলছো, তুমি জানো আদৌ কি জানো বেজন্মা মানেটা কি? তোমার লজ্জা করে না রিমি? আরে মানলাম আমি, আমি ওই মাসি সম্পর্কে, মানে ওই যে মাসি পিঙ্কি মাসি, আমি ওনার সম্পর্কে অতটা জানি না, তবে যতটুকু জেনেছি নাকি ওনার সেকেন্ড বিয়ে, মানে রিমির বাবা নাকি নয়, এটা যেটা ওই যে আঙ্কেলটা আছে ওটা নাকি রিমির বাবা নয়, আমি যতটুকু জেনেছি। তো আমি মানছি যে উনি তোমার বাবা নন, কিন্তু ওই যে মাসি, ওই যে পিঙ্কি মাসি, সে তো তোমার মা, তাই না? সে তো তোমাকে জন্ম দিয়েছে, সে তোমাকে জন্ম দিয়েছে, বড় করেছে, মানুষ করেছে, তার সম্পর্কে তুমি উল্টাপাল্টা কি করে বলতে পারো? সে যেমনই হোক সে তোমার মা। আর আমি কালকে ওই যে কালকে না পরশুদিনকে লাইভটা দেখলাম, তোমরা তিনজনে মিলে করছিলে, তোমার হাজব্যান্ড, তুমি আর তোমার শাশুড়ি, কি বলবো, মানে সত্যি আমি ওই তোমার শাশুড়িকে বলছি, মানে পিঙ্কি মাসির থেকে অনেক অনেক অনেক, মানে পিঙ্কি মাসি যে কতটা ভালো ওনার থেকে, তার মানে পিঙ্কি মাসির সঙ্গে ওনার তুলনাই হয় না। পিঙ্কি মাসিকে গালাগালি করছে, পিঙ্কি মাসিকে উল্টাপাল্টা বলছে উনি, কি তোমার মা পিঙ্কি মাসিকে কবিতানটি উল্টাপাল্টা অনেক বলছে, পিঙ্কি মাসি তোমার থেকে কত ভালো, তোমার সাথে তুলনাই হয় না পিঙ্কি মাসির। তার কারণ তুমি যে তোমার ছেলের সামনে, তোমার তোমার ছেলে বৌমার সামনে তুমি যে ভাষাগুলো ইউজ করছো, আমি মানলাম বৌমা তো ঠিক আছে, তোমার ছেলের সামনে
তোমার অত বড় তোমার ছেলে তার সামনে তুমি যে ভাষাগুলো যে কথাগুলো কালকে লাইভে বলেছো, লজ্জা করা উচিত। সর্বপ্রথম আমি রিমিকে বলবো যে তোমার তো মানে মানে লজ্জা বলে কিছু নাই তোমার। তুমি চাও কি অ্যাকচুয়ালি, তুমি কি চাও এখানে? সব থেকে যে জিনিসটাকে যে ঘাটাঘাটি করছে, জিনিসটাকে নিয়ে যে এত বড় করছে, সব থেকে সে হচ্ছে তুমি। তুমি তুমি রিমি, তুমি একটা সাইকো। তুমি ইমিডিয়েট তুমি ডাক্তার একটা দেখাও, তোমার মেন্টাল প্রবলেম আছে। মানে তোমার 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 সামনে তোমার মাকে, ওখানে প্রীতম কি বললো যে আমার মাকে যদি কেউ গালাগালি করে তাকে চিড়ে রেখে দেবো, আর তোমার সামনে তোমার মাকে গালাগালি করছে তোমার হাজবেন্ড, তোমার লজ্জা করছে না, তুমি কিছু বলছো না? তোমার শাশুড়ি গালাগালি করছে তোমার মাকে, মানলাম তোমার তোমার বাবা, তোমার সতের বাবা, তোমার নিজের বাবা নাই, তোমার মা মারা তো তোমার নিজের, সে তো জন্ম দিয়েছে। কি করে পারো নিজের মাকে তো এইভাবে গালাগালি দেয়? তুমি সহ্য করতে পারছো তোমার মাটা তোমার নিজের নয়, বাবাটা সতের, মাটা নিজের নয় তোমার? আর তুমি ফোন করে করে পিঙ্কি মাসিকে বলছো আমাকে নিয়ে যাও, তোমার বাবাকে বলছো সতের বাবা, ওটা তোমার সতের বাবা ঠিক আছে, কিন্তু তবুও তো তুমি বলছো যে বাবা আমাকে নিয়ে চলো, কাউকে পাঠিয়ে দাও, কি কারণে? অ্যাকচুয়ালি বলো তো, আমিও বারবার ভিডিওতে দেখছি তোমাদের রিমি, যে তুমি বারবার তোমার বাড়িতে তোমাকে তোমার মা বা তোমার মায়ের বাড়ির ফ্যামিলির সবাইকে ডাকছো, কি কারণে বলো তো? তোমাদের কি কোনো প্ল্যানিং আছে ওদেরকে বাড়ি ডেকে ওদেরকে কিছু করার? আমার তো সেটাই মনে হচ্ছে, আমি তো এখানে পিঙ্কি মাসিকে একদম সাবধান করে দেবো যে পিঙ্কি মাসি তুমি কখনোই ভুল বসত তোমার ফ্যামিলির কাউকে রিমির বাড়িতে পাঠাবে না, তার কারণ রিমি বারবার নিয়ে যাওয়ার জন্য বলছে, অথচ তোমাদের সম্পর্কে উল্টাপাল্টা বলছে, আবার এদিকে ফোন করে করে তোমাদেরকে বলছে যে আমি খারাপ আছি, আমি ভালো নেই, আমাকে নিয়ে চলো। এগুলো কি অ্যাকচুয়ালি কি চাই এটা? আরো যে তোমার তোমার শাশুড়ি রিমি, তোমার শাশুড়ি, তোমার শাশুড়ি যে পিঙ্কি মাসিকে বলেছে অনেকগুলো বিয়ে, তারপর অনেক কিছু বলেছে, ওর বাবা একটা মানছি, ওর বাবা একটা মানে প্রীতমের বাবা একটা, কিন্তু প্রীতমের স্ত্রী কটা? এখন থেকে তো সবে তো এই বয়সে সবে তো শুরু হয়েছে, দুটো হয়ে গেছে, আগে কত হবে? এই বয়সে দুটো হয়ে গেছে, এখন তো পুরো লাইফ পড়ে আছে। আর তোমার ছেলের ক্যারেক্টার যে কি সেটা তো তার বিয়েতেই বোঝা গেল, প্রথমে লাভ ম্যারেজ করলো, তারপরে কিছুদিনের মাথায় তাকে ডিভোর্স দিয়ে আবার সেকেন্ড লাভ ম্যারেজ, তার মানে সে ছেলের ক্যারেক্টার কেমন হতে পারে সেটা বোঝাতে হবে? যাদের জ্ঞান বুদ্ধি আছে কখনোই বোঝাতে হবে না। লাইভে আসছো, কথা বলছো, ভিডিও কলিং করছো, কথা বলছো, রেকর্ড করছো, কি হচ্ছে তোমাদের? সেইগুলো আবার তোমরা ওয়াইজিতে নিয়ে এসে সাধারণ মানুষকে পাগল করে দিচ্ছো তোমরা। আমরা মানে আমি তো বলবো যে এগুলো তোমরা ভিউ বাজন করছো, তোমাদের আমার এখন মনে হচ্ছে তোমরা ভিউ বাজন করছো, তোমরা ভিউ কামানোর জন্য এই জিনিসগুলো করছো, নাহলে নিজের ফ্যামিলির ব্যাপার, ঝামেলার ব্যাপার, এইভাবে গালাগালি কোয়াটি পেয়েছে সোশ্যাল মিডিয়ায় তোমাদের ফ্যামিলি নিয়ে, এগুলো এগুলো করতে না তোমরা, উঁচুতে ওঠার জন্য করছো। মানুষ কোথা মানে মানুষ উঁচুতে ওঠার জন্য কত নিচে নামছে দিন দিন, মানুষ উঁচুতে ওঠার জন্য দিন দিন নিচে নেমেই চলে যাচ্ছে। পিঙ্কি মাসিকে আমি চিনি না, পিঙ্কি মাসিকে আমি ওয়াইজিতেই চিনেছি, তোমাদেরকেও সবাইকে ওয়াইজিতে চিনেছি, আমি আগে চিনতাম না, এই তোমাদের কন্ট্রোভার্সি শুরু হয়েছে তোমাদের মামি ঝামেলা নিয়ে তখন থেকে চিনেছি, তবে যতটুকু আমি দুজনের ভিডিও দেখেছি, আমি দুজনেরই ভিডিও দেখেছি, পিঙ্কি মাসিকে ভিডিও দেখেছি তোমাদেরও, তবে আমাকে এখানে আমি সত্যি কথা বলবো, আমাকে এখানে তোমার হাজবেন্ডকে প্রীতমকে আমার মোটেই ভালো লাগে, প্রথম দিন থেকে আমার আমি যখন ফার্স্ট একটা ভিডিও দেখি তোমাদের দুজনের, তুমি কথা রিমি কথা বলতে চাইছি আর প্রীতম এক বিন্দু কথা বলতে দিচ্ছে না, ওকে থামিয়ে নিজে কথা বলেই চলে যাচ্ছে, বলে চলেছে বক বক করে চলে যাচ্ছে, রিমিকে কথা বলার সুযোগটাই দিচ্ছে না, সেদিন দিয়ে বুঝে গেছেন যে একটা ছেলে এরকম কি করে হতে পারে। তো তারপর বুঝলাম যে কী ব্যাপারটা, তো যতটুকুনি তোমাদেরকে দেখে সোশ্যাল মিডিয়ায় বুঝেছি, তো পিঙ্কি মাসিকে আলাদা করে দিলাম, তোমরা তোমার রিমির ফ্যামিলিটা পুরো সাইকো, রিমির ফ্যামিলি পুরো পুরো সাইকো, এখানে পিঙ্কি মাসি যা করছে একটা মা হয়ে একদম ঠিক করছে, মা হয়ে মা মেয়ে ঝামেলা হতেই পারে, মা মা বলতেই পারে, মা বলতেই পারে যে তুমি হ্যাঁ তোমার তোমার বিয়েতে পিঙ্কি মাসি তোমার বিয়েতে রাজি ছিল না, ঠিক আছে, তারপরে তো অবশ্যই সব ফ্যামিলিতে হয় এটা, আর ম্যারেজ করলে অনেকে রাজি হতে চায় না, তারপরে ধীরে ধীরে হয়ে যায় রাজি, তারপর ধীরে ধীরে হয়ে যায়, কিন্তু তোমরা যা শুরু করেছো তারপর তোমাদের মাঝে কী হয়েছে জানি না, তখন পিঙ্কি মাসি তোমাকে নিজে বলেছে যে তুমি নিজে যদি একাই সব কিছু ছেড়ে আসতে পারো তাহলে তুমি আসো। তবে এখানে আমি পিঙ্কি মাসির একটা দোষ দেখছি, একটা আমি দেখলাম, আমি এখানে একটা পিঙ্কি মাসিকে দোষ বলবো, আমি জানি না ওরা কেন এটা করেছে, আমি জাস্ট একটা ভিডিওতে দেখলাম যে পিঙ্কি মাসির সঙ্গে নাকি ওই প্রীতমের প্রথম ওয়াইফ দিশানি যার নাম, পিঙ্কি মাসির সঙ্গে ওর কানেক্ট আছে, মানে পিঙ্কি মাসিকে ফোন করে বা কানেক্ট করে, ওই যে বার্থডে ছিল তার জন্য বার্থডে ছিল, তো পিঙ্কি মাসিকে পোস্ট করেছিল, তো তখনই আমি বুঝলাম যে ওদের কানেক্ট আছে, মাঝে মাঝে কথাও হয়। তো এই যে এই জিনিসটা এই ভুলটা পিঙ্কি মাসি করেছে, তার কারণ নিজের মেয়ের সতীনের সঙ্গে, সতীনই বলবো, কেউ
এভাবে কানে রাখাটা উচিত নয়, সেখানে সেটা খারাপ দেখায়। তো পিঙ্কি মাসি এটা খারাপ করেছে, দিশানিও খারাপ করেছে যে তার হাজবেন্ডের সঙ্গে বিয়ে হয়েছে, তার মায়ের সঙ্গে দিশানি কি সম্পর্ক, তার তার মাকে ফোন করার কি প্রয়োজন, কোনো প্রয়োজন নেই, সম্পর্ক রাখার কোনো প্রয়োজন নেই। আমি এটাই বলবো, বাদ বাকি পিঙ্কি মাসি তুমি একদম তোমার জায়গায় ঠিক আছো। এখানে তোমার মেয়ে সত্যি প্রচণ্ড প্রচণ্ড বাজে একটা মেয়ে, প্রচণ্ড বাজে একটা মেয়ে, তোমার মেয়ে ভীষণই বাজে মেয়ে। না হলে হাজবেন্ড শাশুড়ি ওইভাবে তোমাকে গালাগালি করছে, আর ওকেও গালাগালি করছে, বিয়ের জন্য বলা মানেটা কি, মানেটা তোমাকেও গালাগালি করছে, ওর ওকে মিলিমিকেও গালাগালি করছে, সেটা ওর চুপচাপ শুনে যাচ্ছে, মানে ওর মতো পাগল কি আর কেউ আছে।